আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরিচের পাতা যদি কুকড়ে যায় অথবা যে কোনো গাছের পাতা যদি কুকড়ে যায়, মাত্র একটি ম্যাজিক দ্রবণ ব্যবহার করার মাধ্যমে আপনার গাছের পাতাগুলোকে আবার সুস্থ সবল করে তুলতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের এই দ্রবণটিকে আমি ম্যাজিক দ্রবণ বলেছি। আপনারা যদি মরিচ গাছের ভালো ফলন চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে মরিচ গাছের পাতাগুলো একটু কুচকে যায়, তো আজকে যে টেকনিক্যাল বিষয়টা দেখিয়ে দেব এটা আপনি অবলম্বন করলে, এমনকি যথাযথ পরিচর্যা যদি করতে পারেন, আপনার মৃত প্রায় মরিচ গাছ হয়ে উঠবে একদম সুস্থ সবল সতেজ। পাতা কোঁকড়ানোর জন্য যে ম্যাজিক দ্রবণটি তৈরি করতে হবে, তার জন্য আপনাকে একটি পাত্রে পানি নিতে হবে 1 লিটার। তবে আপনারা আপনাদের জমি অনুযায়ী পানি ব্যবহার করবেন। 1 লিটার পানির জন্য 1 চা চামচ সমপরিমাণের মরিচের গুঁড়া নিয়ে নেবেন। আর যদি আপনাদের জমি বড় হয় তাহলে আপনারা জমি অনুপাতে প্রতি লিটারে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এরপর একটি পেঁয়াজ ও একটি রসুন নিতে হবে। এজন্য পেঁয়াজের খোসা ছড়িয়ে অবশিষ্ট অংশটি আপনারা পাটাতে পিষে ফেলতে পারেন অথবা ব্ল্যান্ড করে ফেলতে পারেন, যে কোনো ব্ল্যান্ডিং মেশিনে ব্ল্যান্ড করে নিলেও হবে। আর রসুনের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন, রসুনের খোসা ছড়িয়ে 9 থেকে 10টি রসুনের কোয়াকে ছড়িয়ে সেটাকেও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা বাটা বা হাম্বল দিস্তায় বেটে নিতে পারেন। তারপরেই রসুন ও পেঁয়াজের বাটা উক্ত 1 লিটার পানির সঙ্গে যুক্ত করে দিবেন। এই পেঁয়াজ ও রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে এটি আপনার গাছকে বিভিন্ন ধরনের ছত্রাক বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। এবার আমাদের প্রয়োজন চুলে ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু। শ্যাম্পুর ক্ষেত্রে প্রতি লিটার পানির জন্য 1 মিলি পরিমাণ শ্যাম্পু যুক্ত করে নেবেন। শ্যাম্পু দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে, কেননা অনেক সময় দেখা যায় যে শ্যাম্পু ভালোভাবে মিক্স হয় না। অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবারে আমাদের প্রয়োজন যে কোনো ডিশওয়াশিং লিকুইড। এই ডিশওয়াশিং লিকুইড প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম দেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন যাতে করে এই ডিশওয়াশ উক্ত দ্রবণের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো ব্যাস, আমাদের দ্রবণ তৈরি হয়ে গেছে। তারপর 24 ঘন্টার মতো এই দ্রবণ যে কোনো একটি স্থানে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। 24 ঘন্টা পর এই দ্রবণটি হালকা ঝাঁঝালো হয়ে উঠবে এবং একটু ডিসকালার হয়ে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে দ্রবণটিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন প্রতিবার স্প্রে করার আগে। তারপর দ্রবণটি একটি স্প্রেয়ার বোতলে ভরে নেবেন এবং তারপর স্প্রেয়ার লাগিয়ে যে সকল মরিচ গাছের পাতা কুঁকড়ে গেছে সে গাছের পাতার উপরে স্প্রে করে দেবেন। আপনারা চাইলে লেবু গাছের পাতা বা আপনার বাগানের মধ্যে থাকা যে কোনো গাছের পাতার উপরে এটা স্প্রে করতে পারেন। এভাবে স্প্রে করবেন যেন পাতার উপর নিচ পর্যন্ত এই দ্রবণ পৌঁছে যায়। এই দ্রবণটি বিকালবেলা স্প্রে করবেন। তো প্রিয় দর্শক, যেদিন এই দ্রবণটি ব্যবহার করবেন সেদিন সকালে কিছু পরিচর্যা করে নেওয়া আবশ্যক। তা হলো গাছের গোড়া থেকে কিছুটা দূরে যে মাটি রয়েছে সেগুলোকে একটু উর্বর করে দেবেন নিড়কাচি দিয়ে। এ কাজটি করলে আপনাদের মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা অনেকাংশে কমে যাবে। পাতা কোঁকড়ানোর প্রধান কারণটি হলো গাছে পর্যাপ্ত পানি না দেয়া, আর দ্বিতীয় কারণটি হলো বিভিন্ন ধরনের বিষাক্ত পোকার উপদ্রব এবং ছত্রাকের আক্রমণ। তো যেদিন বিকালবেলা আপনি এই দ্রবণ স্প্রে করে দেবেন সেদিন সকালে মরিচ গাছের গোড়া আলগা করে তার মধ্যে পানি দিয়ে নেবেন। এটি করলে সে ম্যাজিক দ্রবণ খুব ভালোভাবে কাজ করবে। এই দ্রবণ ব্যবহারের 10 দিন পর আপনি লক্ষ্য করবেন আপনার গাছ অনেকটা সতেজ হয়ে গেছে এবং পাতা কোঁকড়ানোর সমস্যাও সমাধান হয়ে গেছে।